হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। এখন আমি আপনাদেরকে ইউটিউব সম্পর্কিত একটি সিক্রেট সেটিং শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে আপনি যদি ভালো কিছু দেখেন, সেটা হতে পারে এডুকেশনাল বা রিলিজিয়াস কিছু, তারপরেও দেখা যায় যে নিচে কিছু আজে বাজে ভিডিও চলে আসে আপনার সাজেশনে। দেখা যায় যে খারাপ ভিডিও চলে আসে কিন্তু আপনি সেগুলো দেখতে চান না, তারপরেও এগুলো চলে আসাতে অনেক সময় হয়তো আপনার মনেও চাইতেও পারে যে এগুলো দেখি। তো আমি দেখাবো যে কিভাবে আপনি এগুলো বন্ধ করবেন। আপনি যখন ইউটিউব দেখবেন, আপনার ইউটিউবের এই নিচে এরকম কোনো আজে বাজে বা খারাপ ভিডিও শো করবে না। শুধুমাত্র একটি সেটিং চালু করে দেওয়ার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তো এজন্য আপনি আপনার যে ইউটিউব অ্যাপ আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এই যে আপনার যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টের এই যে ডান পাশে উপরে অ্যাকাউন্টের আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার এই যে সেটিংস আছে এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যে জেনারেল, এই সেটিংসটায় যাবেন। একেবারে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন একটা অপশন আছে রেস্ট্রিক্টেড মোড, এটা যদি আপনি চালু করে দেন তাহলে দেখুন কি ঘটবে। যদি রেস্ট্রিক্টেড মোড আপনি চালু করে দেন তাহলে এমন ভিডিওগুলো হাইড করে রাখা হবে যেগুলো ইন অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট আছে, বা ইউজাররা সেটাতে প্লাগ দিয়ে রেখেছে যে এটার মধ্যে খারাপ কিছু আছে এরকম। বাট ইউটিউব মানে যতটুকু সম্ভব তারা এটাকে ফিল্টার করে তারপরে আপনাকে সেই ভিডিওগুলো সাজেশনে দিবে। যদি আপনি এটা অন করে রাখেন খারাপ ভিডিওগুলো আসবে না। তো দেখা যায় যে হঠাৎ যদি আসে, এটা ইউটিউব বলেই দিয়েছে যে এটা 100% অ্যাকিউরেট হবে না, হঠাৎ আসতে পারে। তো ভিউয়ার্স, এভাবে আপনি খারাপ ভিডিওগুলো আপনার ওয়াচ লিস্ট থেকে ব্লক করে রাখতে পারবেন। ভিউয়ার্স, ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।